আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আইপিএস এর ব্যাটারি এবং একটি ইউপি কম্পিউটারের পাওয়ার সাপ্লাই। তো কম্পিউটারের পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে ইউপিএস এর এরকম একটি ট্রান্সফরমার দিয়ে একটি চার্জার তৈরি করা হয়েছে, যে চার্জারটি দিয়ে আপনি যে কোনো ব্যাটারি খুবই ভালোভাবে চার্জ করতে পারবেন। এখানে দেখেন যে চার্জ হইতেছে অলরেডি 13.6 ভোল্ট পর্যন্ত চার্জ উঠেছে। আমরা যদি একটু ব্যাটারি অ্যাসিডের দিকে দেখি, আমাদের এটা ফুটি কাটে কি না, যেখানে দেখেন ফুটি কাটতেছে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ অ্যাম্পিয়ার কিন্তু ব্যাটারিটি চার্জ হচ্ছে। এবং এই ইউপিএসের ট্রান্সফরমার দিয়ে 200 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি আপনি ইজিভাবে চার্জ করতে পারবেন। এবং আপনারা যদি চার্জার তৈরি করতে চান, তো যদি আপনাদের কাছে নষ্ট ইউপিএস থাকে, তো সেই ইউপিএসের ট্রান্সফরমার দিয়ে আপনারা কিন্তু চার্জার তৈরি করতে পারেন এবং সেটা খুবই পাওয়ারফুল হয়, নষ্ট হয় না, ঠিক আছে। তো অবশ্যই আপনারা যদি এরকম একটি ক্যাসিং ব্যবহার করেন তাহলে আরও ভালো হয়, কারণ এখানে কুলিং ফ্যান দেওয়া আছে, যেটা ডায়োডটা হালকা গরম হলেও সেই গরমটাকে এটা বের করে দিবে, ঠিক আছে, খুবই ভালো কাজ করে। তো আপনারা চাইলে টেবিং চেঞ্জ করার জন্য, অর্থাৎ চার্জিং অ্যাম্পিয়ার বাড়ানোর জন্য কয়েকটা লুপ বের করে রাখতে পারেন যেভাবে। তো আমি এই লুপটা যদি চেঞ্জ করে দিই তাহলে আমাদের অ্যাম্পিয়ার বাড়বে, আবার আরেকটা লুপ যদি চেঞ্জ করি তাহলে আরও বাড়বে। তো এরকম তিনটা ঘাট রয়েছে, যেখানে দেখেন 13.7 ভোল্টে চলে আসছে। আমাদের একটা ব্যাটারি ফুল চার্জ করার নিয়ম হচ্ছে 14.4 ভোল্ট পর্যন্ত ফুল চার্জ করার নিয়ম।